আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার স্কেটিং শু নিয়ে আজকেরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেক দিন ধরে কমেন্ট করছিলেন যে আমার কি স্কেটিং, কোথা থেকে কিনেছি আমি এবং স্কেটিংয়ের দাম কত, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা হবে। তো দেখতে পাচ্ছেন আমার স্কেটিংয়ের রিভিউ নিয়ে আজকে চলে আসলাম। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি এই স্কেটিংটা কী জন্য কিনেছি। তো স্কেটিংটা আমি এখন থেকে 2 বছর আগে কিনেছি, যখন আমি প্রথম শিখতে যাচ্ছিলাম সেই সময় স্কেটিংটা কিনেছি। এখনও কিন্তু স্কেটিংটা ভালো আছে। তো এই ভালো থাকার কারণ আছে, কারণ হলো স্কেটিংটা ভালো মানের, একটা ভালো কোম্পানির স্কেটিং। আপনারা যখন নতুন কোনো স্কেটিং কিনতে চান, তখন কিন্তু আপনারা জানবেন না যে কোন স্কেটিংটা ভালো কোনটা খারাপ। তো আপনাদেরকে বলছি, আপনারা যারা নতুন স্কেটিং চালানো শিখতে যাচ্ছেন, তারা প্রথম অবস্থায় এই স্কেটিংটা দিয়ে আপনারা শুরু করবেন। আরও কিন্তু অনেক ধরনের কোম্পানির স্কেটিং আছে, কিন্তু আমি স্কেটিংটাই অনেক ভালো পারফরমেন্স পাইছি, সেই কারণে আপনাদেরকে বলছি যে আপনারা প্রথম অবস্থায় স্কেটিংটা দিয়ে শুরু করবেন। তো আপনারা যারা স্কেটিং শো চালানো শিখতে যাচ্ছেন আর কমেন্ট করছিলেন যে আমার কাছ থেকে স্কেটিং শিখবেন, তো আমি মূলত স্কেটিং শেখাই, আমি অনেককে স্কেটিং শিখাইছি, প্রায় 20 থেকে 25 জনকে আমি স্কেটিং শিখাইছি। সবাইকে কিন্তু আমার বাসায় আসতে হয়, আর আমার বাসায় আসলে আমি স্কেটিংটা শিখাই দিই। আমি স্কেটিং শেখাতে কোনো প্রকার টাকা নিই না। তো দেখতে পাচ্ছেন স্কেটিংয়ে কিন্তু আপনারা যখন এই টান কোম্পানির স্কেটিং কিনবেন, তখন কিন্তু আপনাদের এরকম সাদা চাকা থাকবে না, আপনাদের চাকাটা থাকবে কালো রঙের। সেটা কিন্তু ওই লবার জাতীয় হবে, খুব একটা ভালো হবে না। আমি এই চাকাগুলোকে প্রায় 1.5 বছর ব্যবহার করার পরে চাকাগুলো পাল্টাইছি। তো আমার এই চাকাগুলো খুবই উন্নত মানের। আপনারা যদি কেউ এই চাকা কিনতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে আমাদের এই ভিডিওতে কমেন্ট করলেই আপনাদের উত্তর দিয়ে থাকবো, আপনারা কীভাবে এই চাকাগুলো হাতে পাবেন। তো যশোর জেলার ভিতরে কেউ যদি স্কেটিং শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি বলবো স্কেটিংটার দাম সম্পর্কে। আপনারা সবাই হয়তো জেনে থাকবেন যে দোকানদাররা যার কাছ থেকে যেমন নিয়ে পারে, তো আপনারা এই স্কেটিংটাকে যখন কিনবেন অবশ্যই আপনারা ইন্টারনেটে দামগুলো দেখবেন। আর যারা কিছু দিন ধরে স্কেটিং চালাইছে বা 2-1টা স্কেটিং কিনেছে, তাদেরকে সাথে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ঠকবেন না। যদি আপনারা প্রথম দিনেই স্কেটিং কিনতে যান, তাহলে কিন্তু দোকানদার আপনার কাছ থেকে বেশি দাম নিয়ে থাকবে। আর আপনারা ইউটিউবে যখন সার্চ দেন যে চাকা জুতার দাম কত, তখন আপনারা দেখবেন যে মাত্র 600 টাকায়, মাত্র 300 টাকায়, মাত্র 500 টাকায় স্কেটিং বিভিন্ন কথা বলে থাকে, কিন্তু 1000 টাকার নিচে কোনো স্কেটিং হয় না। ওগুলো সবগুলোই কিন্তু মিথ্যে কথা। তো আমি আপনাদেরকে সঠিক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।